2014 সালে নিজেকে অন্তরালে রাখা বাঙালির মহানায়িকা চিরবিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। তবে তাকে নিয়ে বাঙালির আবেগ, তাকে নিয়ে বাঙালির গর্ব আজও অটুট রয়েছে। তিনি যেন বাঙালির নস্টালজিয়া। প্রধানত সাদাকালো যুগের নায়িকা হলেও তিনি বাঙালি মনে এখনও রঙিন। তার গ্ল্যামার, তার সাজ পোশাক, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্বের ধারে কাছেও যেতে পারেননি অনেকেই। এমনই আবেগ তাকে নিয়ে বাঙালির। 1952 সাল থেকে শুরু করেছিলেন রূপলি পর্দায় জীবন, কিন্তু তার সাজ পোশাক, ব্যক্তিত্ব সব কিছুই সময় থেকে এতটাই এগিয়েছিল যে আজও বাঙালি মনে তাকে নিয়ে যে শ্রদ্ধা, যে ভালোবাসার বন্ধন তাতে চিরধরণই এতটুকু। তিনি ছিলেন পাবনার মেয়ে, তার কথাবার্তায় একটা টান ছিল শুরুর দিকে, কিন্তু ধাপে ধাপে নিজেকে এমনভাবে তৈরি করেছিলেন যে তার ব্যক্তিত্বের দ্রুতি ছটা এখনও অনেক বাঙালি নায়িকা এমনকি মেয়েদের দিশা দেখায়। বাড়ি থেকে এসে যখন মেকআপ রুমে প্রবেশ করতেন, কিভাবে নিজেকে সাজাতেন মহানায়িকা, এ কথা জানতে কে না চাই। সে সময় একের পর এক হিট ছবিতে কাজ করছেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট শেখ বসির আহমেদ। তখনই নবাগত সুচিত্রার আবির্ভাব হয় রূপলি পর্দায়। যুগটা ছিল সাদা কালোর, মেকআপ কারেকশন করার সুযোগ অনেক কম ছিল। এত বিদেশি প্রোডাক্ট, এত নানান ধরনের রঙের সমাহার মেকআপে ব্যবহার করার সুযোগ সেই সময় ছিল না। কিন্তু বসির আহমেদ এমনই একজন মেকআপ আর্টিস্ট ছিলেন যিনি বাড়িতে বানানো জিনিস দিয়েও নিজের হাতের জাদু আর তুলির টানে শিল্পীকে চরিত্রের উপযোগী মেকআপ করে দিতে পারতেন। ইন্ডাস্ট্রিতে তাকে বলা হতো মাস্টারপিস। আর তাই মহানায়িকা সুচিত্রা সেনের সবথেকে পছন্দের মেকআপ আর্টিস্ট ছিলেন শেখ বসির আহমেদ, যাকে তিনি ডাকতেন বসির মিয়া বলে। মেকআপের ব্যাপারে খুবই খুঁতখুঁতে ছিলেন তিনি। যে কোনো চরিত্রে অভিনয় করার আগে, ফ্লোরে যাওয়ার আগে মেকআপ যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠিক হতো, মানে তার নিজের পছন্দ মতো হতো, ততক্ষণ পর্যন্ত ফ্লোরে যেতেন না। পুরো মেকআপ হয়ে যাওয়ার পর নিজের হাতে বিউটি স্পট, অর্থাৎ সেই তিল যার প্রেমে একসময় বাঙালি ছেলেরা প্রায় উন্মাদ ছিলেন, সেই তিলটি আঁকতেন নিজে হাতে। কোনো মেকআপ ম্যানকে দিয়ে কখনোই তিনি ওই তিলটি আঁকাতেন না। সে সময় মেকআপ ম্যানদের সঙ্গে আর্টিস্টদের সম্পর্ক অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বসির মিয়া তার প্রিয় নায়িকার জন্য বাড়িতেই নানা রকম রং তৈরি করতেন। কোন রঙের সঙ্গে কতটা মেশালে ঠিক কী ধরনের রং তৈরি হবে যা তার মহানায়িকা পছন্দ করবেন, সেটা একমাত্র জানতেন বসির মিয়া। আর তাই বসির মিয়াকে ভীষণ পছন্দ করতেন ও বিশ্বাস করতেন সুচিত্রা সেন। তিনি ছিলেন ইন্ডাস্ট্রির ম্যাডাম। সে সময়ে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ম্যাডাম নামে ডাকা হতো না। নিজের লুক সম্পর্কে খুবই সচেতন ছিলেন সুচিত্রা সেন। সঠিক সময়ে স্টুডিওতে আসতেন সব সময়। মেকআপের জন্য তার সময় একটু বেশি লাগত। সে সময় চড়া মেকআপের যুগ ছিল, সাদা কালো যুগে চোখ ঠোঁট এই সমস্ত ফুটিয়ে তোলাও যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বসিরের উপর ভরসা করতেন মহানায়িকা। বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করার সময় নির্দিষ্ট করে বলে দিতেন, আমার মেকআপ বসির মিয়া করবে। আয়নার সামনে তাকিয়ে চুপ করে বসে থাকতেন। একবার অগ্নি পরীক্ষা ছবিতে তার লুক এতটাই প্রশংসা পেয়েছিল, বিভিন্ন পত্রপত্রিকায় সে সময় এ নিয়ে লেখালেখি হয়েছিল। খুবই খুশি হয়েছিলেন মহানায়িকা, আর তাই সোজা পৌঁছে গেছিলেন বসির মিয়ার বাড়িতে, সঙ্গে একটি শাড়ি। সেই শাড়িটি উপহার হিসাবে দিয়েছিলেন বসির মিয়ার স্ত্রীকে। খানিকটা মডার্ন সাজে সজ্জিত হতে ভালোবাসতেন সুচিত্রা সেন। তার মেকআপ, তার চোখ আঁকা, তার চুলের স্টাইল, তার জুয়েলারি কালেকশান সব কিছুই সময়ের থেকে অনেকটাই এগিয়েছিল। যখন বাড়ি থেকে আসতেন মহানায়িকা, তখন বেশিরভাগ সময় গাউন পরে আসতেন। আসলে গাউন ছিল তার খুব পছন্দের পোশাক। আর বেশিরভাগ সময় ছবি শেষ হয়ে গেলে মেকআপ করে বাড়ি ফিরতেন তিনি। সবসময় বাইরে বেরোলে কালো চশমা পরতেন। শোনা যায় ছবির বাইরের জগৎ সম্পর্কে কাউকে কিছু জানাতে একেবারে পছন্দ করতেন না বাঙালির মহানায়িকা। উত্তম কুমার আর সুচিত্রা সেন
একে অন্যের পরিপূরক। রূপলী পর্দায় যাদের জুটির ম্যাজিক এখনও ততটাই আকর্ষণীয় বাঙালির কাছে।